আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। করোনা ভাইরাস পরীক্ষায় দেশে বাড়ছে ল্যাবের সংখ্যা, কিন্তু সেই অনুপাতে নেই মেডিকেল টেকনোলজিস্ট। ফলে নমুনা সংগ্রহ এবং পরীক্ষায় দেখা দিয়েছে নানা জটিলতা। করোনা চিকিৎসায় তাই দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে টেকনোলজিস্টদের সংগঠন। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তিনি একজন পোশাক শ্রমিক, শরীরে জ্বর। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, আইইডিসিআর সহ আরও কয়েকটি হাসপাতাল ঘুরেও করোনা পরীক্ষা করতে পারছেন না। এই চিত্র প্রায় প্রতিদিনের। এই যদি হয় দেশের স্বাস্থ্য নিরাপত্তা, তাহলে সাধারণ মানুষ আমাদের মতন খেটে খাওয়া মানুষ কই যাবে? কোন জায়গায় যে পরীক্ষা করবো, আর এই আমি ডিউটি করবো কীভাবে, আর এই সামনে ইতাই যান আমি চলবো কীভাবে? করোনা রোগীর চিকিৎসায় এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে চিকিৎসক এবং নার্স। তবে নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য নেওয়া হয়নি টেকনোলজিস্টদের। প্রায় 10 বছর হলো আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ হচ্ছে না। এখনও এই করোনা যুদ্ধের যারা প্রথম সারির সৈনিক তাদেরকে দূরে রাখা হচ্ছে। এখনও এই করোনা যুদ্ধকে ইস্যু করেও তারা আমাদের নিয়োগের প্রক্রিয়াটা আমরা এখন আসলে ওই রকমভাবে দৃশ্যমান আমরা কিছু পাচ্ছি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী একজন চিকিৎসকের বিপরীতে 5 জন মেডিকেল টেকনোলজিস্ট দরকার। সেখানে দেশে মোট টেকনোলজিস্টদের পদ আছে 7920টি, এর মধ্যে শূন্য পদ 2755টি। দুঃখজনক হলেও সত্য যে সরকার এই কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে দিয়ে একদিনের প্রশিক্ষণের মাধ্যমে করোনা রোগীর নমুনা সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে আমি মনে করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখনই মেডিকেল টেকনোলজিস্টদের এই চাহিদা মেটানো সম্ভব নয়। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রায় 5000 পোস্ট ক্রিয়েশনের জন্য একটা প্রস্তাব এসেছে মেডিকেল টেকনোলজিস্টদের। এটি হয়তো প্রসেস করতে হবে, এটি প্রসেস করতে সময় লাগবে। তো আমার মনে হয় 386 জনের যে আউটসোর্সের প্রস্তাব, এটা যদি আমরা গ্রহণ করি এবং নিয়োগ দিই, তাহলে এরাও কিন্তু যখন রেগুলার নিয়োগ পাবে তারা দরখাস্ত করতে পারবে এবং তারা নির্বাচিত হতে পারবে। এই অবস্থার মধ্যেও এখন পর্যন্ত 135 জন মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বা বাড়িতে আইসোলেশনে আছেন। প্রতিদিনই করোনা ভাইরাস পরীক্ষা করতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাস নির্ভুলভাবে পরীক্ষার জন্য প্রয়োজন প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমাদের নেই পর্যাপ্ত জনবল, তাই করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য এখনই মেডিকেল টেকনোলজিস্ট সহ চিকিৎসক নার্স নিয়োগ দেওয়া প্রয়োজন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। রংপুরে 24 ঘন্টায় 2 পুলিশসহ 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল 138 জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন 6 জনই রংপুর জেলার। এ নিয়ে বিভাগটিতে এ পর্যন্ত 319 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে রোববার সিলেট জেলার 187 জনের নমুনা পরীক্ষা করা হলে সবার রিপোর্ট নেগেটিভ আসে। তবে এক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক চিকিৎসকের অবস্থার অবনতি হওয়ায় রাতেই শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন 271 জন। ফরিদপুরে গত 24 ঘন্টায় একই পরিবারের 5 জন সহ মোট 6 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত 32 জন করোনা রোগী শনাক্ত হল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপি জামায়াত জোট সরকারের আমলের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার। গতকাল ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আনোয়ারুল কবির তালুকদারের চাচাতো ভাই জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।